আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের খুব কম সময়ে এবং কম উপকরণে ইয়ামি একটি বরফি রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই বেসনের বরফি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর এই বেসনটাকে চালনি দিয়ে আমি ভালোভাবে চেলে নিয়েছি। সেই সাথে সুজি নিয়েছি 1/4 কাপ, ঘি নিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1/3 কাপ, সেই সাথে সবুজ এলাচ নিয়েছি এখানে আমি 3টা, আর লাগবে আমার ড্রাই ফ্রুটস। এখানে আমি চেরি ফল কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, কাঠবাদাম কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণেই ঝটপট তৈরি হয়ে যাবে অসাধারণ খেতে ভিন্ন স্বাদের বেসনের বরফি। ফ্রেন্ডস, ট্রাস্ট মি, একবার এটা বাসায় ট্রাই করলে আপনি কিন্তু মাঝে মাঝে এটা করে খেতে হবে, কারণ এই স্বাদটা কিন্তু আসলেই অসাধারণ। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি বেসনের বরফি। বরফি তৈরি করার জন্য এখন প্রথমে আমি যে 1/3 কাপ চিনি, সেই সাথে 3টা সবুজ এলাচ নিয়েছিলাম, তা একটা ব্লেন্ডারে দিয়ে দেব, এবং খুব ভালোভাবে চিনি এবং এলাচ একসাথে ব্লেন্ড করে নেব। তো ফিরে আসছি ফ্রেন্ডস ব্লেন্ড করার পর। দেখুন, চিনি এবং এলাচটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবং খুব মিহিভাবেই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। চিনি এবং এলাচ দানার কোনো দানাই কিন্তু এই চিনির পাউডারের মধ্যে অবশিষ্ট নেই। এখন চিনি এবং এলাচের পাউডারটা যেহেতু তৈরি হয়ে গেছে, বরফিটা আমরা তৈরি করে নেব। বরফি তৈরি করার জন্য প্রথমে চুলার লো হিটে যে 1/2 কাপ পরিমাণ ঘি নিয়েছিলাম, ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। এখন ঘিটা গলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেসন এবং সুজি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে চুলার লো মিডিয়াম হিটে বেসন আর সুজিটাকে আমি ভেজে নেব, যেন বেসনের মধ্যে যে একটা কাঁচা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা সম্পূর্ণ চলে যায়, সেই সাথে সুজিটাও যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, বেসন আর সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে চিনি এবং এলাচটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাউডার। এখন চুলার লো মিডিয়াম হিটে সবগুলো উপকরণই আমি অনবরত নেড়ে চেড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত চিনির পাউডারটা বেসন এবং সুজির সাথে ভালোভাবে মিশে আঠালো একটা আকার ধারণ করছে, সেই সাথে বেসনের বরফির কালার কিন্তু ব্রাউন হয়ে থাকে। তাই সুজি এবং বেসনের কালারটা সম্পূর্ণ ব্রাউন হওয়ার আগ পর্যন্ত অনবরত কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে যাব। তো দেখুন ফ্রেন্ডস, বেসনের বরফির কালারটা কিন্তু সম্পূর্ণ ব্রাউন হয়ে গেছে এবং চিনির দানাটা গলে গিয়ে বেসনের বরফিটা কিন্তু আঠালো হয়ে গেছে। এখন এরকম একটা স্কোয়ার শেপের বাটি নিয়ে বাটির মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণে একটু ঘি ভালোভাবে ব্রাশ করে নেব। এরপর আগে থেকে যে বেসনের বরফির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ বরফির মিশ্রণটাই আমি এই স্কোয়ার শেপের ঘি মাখানো বাটিতে দিয়ে দেব, দিয়ে একটা চামচের পিঠ দিয়ে খুব ভালোভাবে এটাকে প্লেন করে নেব। আর ফ্রেন্ডস, এটা প্লেন করা কিন্তু খুবই ইজি, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ ঘি দেওয়া আছে। এখন খুব ভালোভাবে বরফির উপরের স্কিনটা প্লেন করা হয়ে গেলে আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি করে রেখেছিলাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চেরি ফল, সবগুলো ফলই বরফির উপরে সাজিয়ে দেব। এরপর আবারও আমি একটা চামচের পিঠ দিয়ে বরফির ওপরে ড্রাই ফ্রুটসগুলো চেপে চেপে সমানভাবে বসিয়ে দেব, যেন বরফিটা যখন সেট হয়ে যাবে তখন পিস করার সময় ড্রাই ফ্রুটসগুলো ঝরে না পড়ে। তো দেখুন ফ্রেন্ডস, বরফির মিশ্রণের ওপরে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন এই বরফির মিশ্রণটা আমি নর্মাল তাপমাত্রায় রেখে দেব 1 ঘন্টার জন্য, আর আপনাদের যদি কোনো হুড়াহুড়ি থাকে তাহলে নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য ঢুকিয়ে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি ফ্রেন্ডস 1 ঘন্টা পর। দেখুন, 1 ঘন্টা নর্মাল তাপমাত্রায় থাকার পর বরফিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি পিস করে নেব। এরই সাথেই তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ইয়ামি বেসনের বরফি। ফ্রেন্ডস, আমি কিন্তু আগেই বলেছি, ট্রাস্ট মি, আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে এই বরফিটা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু সারা বছরই আপনাদের বেসনের বরফিটা বানিয়ে খেতে হবে, কারণ এর স্বাদটা কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং অনেক ইয়ামি।
তো ফ্রেন্ডস অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দেবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।